আসসালামু আলাইকুম গাইস, আজকে মতো কাজ শেষ, চলে যাচ্ছি। গতকাল বিকালবেলা আমি গাছ কাটা কাজ করছিলাম, আজও গাছ কাটা কাজ করছি, আর এখন প্রত্যেকটা দিনই বিকালবেলা গাছ কাটা কাজ করব। আজ দেখেন অনেক গাছ কাটা হয়েছে, আপনি যদি ভালো করে দেখাই দেখেন, দেখা যাচ্ছে যে আজকে তাও ইনশাল্লাহ ধরেন 90 আর হচ্ছে 60-150টি হাজিরা পড়লো, যা বাংলাদেশি টাকা পড়ায় মনে করেন যে অনেক, 100-তে মনে করেন 2600 হয়, ঠিক আছে, তাহলে মনে করেন 150 টাকা, যে কতগুলো টাকা হচ্ছে হিসাব করেন তাহলে। তো এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি, কারণ এভাবে ইনকাম করলে গেলা বেশি দিন বিদেশ না করলে চলবে, কারণ আমাদের কোম্পানিটা বিশাল ভালো কোম্পানি, ঠিক আছে, এরকম কোম্পানি সবার কপালে হয় না। আর এদের দেখেন, এটা হচ্ছে হাইসা, হাইসাতে গাছ কাটলাম, আর বিশ্বাস করবেন না পামের গাছে তো প্রচুর পরিমাণ কাটা, ঠিক আছে, সেই কাটা হাতের ভিতরে যদি বাঁধে ইস কি যে ব্যথা করে রে ভাই, ঠিক আছে। তো এই যে দেখেন, আপনি যদি দেখাই হাত ভিতরে যদি তাকান, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কাটার কাটা, কাটা দিয়ে মনে করেন যে অস্থির এই পরিমাণ কাটা মনে করেন যে হাতে বেঁধে। আর বিশেষ করে যে গাছের যে কাটাগুলো যে আছে না, এগুলা কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা করে ভাই, ঠিক আছে। আর এই হাতে হাত মাত দিয়ে যে সুমকা মনে করেন যে ওই কাটার ব্যথায় যে সময় রোগে রোগে জ্বরে, বুঝছেন, প্রচুর পরিমাণ মনে হয় যে বিদেখা করবো না, বাড়িতে চলে যাবো, ঠিক আছে, এরকম মনে হয়। কিন্তু কি করব বলেন, আমরা তো প্রবাসী, যাতে কষ্ট হোক না কেন মাঝে কাজ করতেই হবে। তারপরে মাস শেষে যখন যে আমরা বেতনটা পাই না, বিশ্বাস করেন ভাই কি যে ভালো লাগে, যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে, ঠিক আছে। আর আমার পাশে দেখতেছেন যে ছোট গাছ নার্সারি, ঠিক আছে, নার্সারির পাশে কিন্তু আমাদের এই যে বড় বাগান, বিশাল বড় বাগান, ঠিক আছে, এই সব বাগান মিলে তাও 2000 হেক্টরের উপরে হবে, ঠিক আছে। আগে আসছিল 2600 হেক্টর, কারণ এই ছোট গাছ লাগাইয়া পরে মনে করেন যে বাগান কাটছে। আল্লাহ, বৃষ্টি ভিতরে কাজ করছি তো আমি বুঝতেই পারি না যে পরিমাণ বৃষ্টি হয়েছে। আপনি যদি দেখাই দেখেন ওই যে নদীর ভিতর দিয়ে, দেখেন নদীর ভিতর দিয়ে কী পরিমাণ পানি যাচ্ছে, ঠিক আছে, সবসময় এত পানি থাকে না, আর যে সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখনই এর পরিমাণ মনে করেন যে পানি পাওয়া যায় নদীতে। আর নদীতে যখন যাবো কীভাবে, দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে ওই দেখেন পিছন দেখলাম ওই যে নদী দেখতেছেন না, ওই নদী দেয় মনে করেন যে পানি যাচ্ছে। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব থেকে দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর দেখেন এই যে আমার হুন্ডা নষ্ট, শহীদুল ভাইয়ের হুন্ডা নিয়ে আইসি, দেখেন এটা হচ্ছে প্রবাসীদের হুন্ডা, এই হুন্ডাগুলো যেভাবে দেখতেছেন না, এটা কিন্তু টানা, এরকম বিশাল বড় একটা মনে করেন যে ইঞ্জিনগুলো খুবই ভালো, মানে জাপানের হুন্ডা আছে না 70 সিসি, সেই 70 সিসি গাড়িগুলো 1 লিটার তেল তুললে আপনি মনে করেন যে একদিন চালাবেন তারপরে তেল ফুরায় না, মানে 1 সপ্তাহ যদি আপনি 3 লিটার তেল তোলেন আপনি 1 সপ্তাহ চালাবেন ফুরাবে না, ঠিক আছে, এরকম কিন্তু মোটর গুণাগুলো খুবই ভালো। তাই আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদেরকে দেখাই এই চারোপাশ দিয়ে, এই দেখেন আমাদের নার্সারি কত সুন্দর, দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সন্ধ্যাবেলায় এরকম ভিউ আসতেছে, দেখেন পাহাড় কত সুন্দর, তাই না। আর বিশেষ করে যে আপনি যদি দেখাই দেখেন ওই মাইকো যাচ্ছে, আর এই দেখেন এই যে নদীর পাশে কী পরিমাণ পানি হয়েছে, সবসময় এরকম পানি থাকে না, দেখছেন, এই দেখেন, আর এই দেখেন সুন্দর 70 সিসি, ঠিক আছে, গামছা ভিজা জাম হয়ে গেছে, আশা করি ভিডিওটা দেখবেন ফুল।